উসমান রাদিয়াল্লাহু আনহু মত ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে, একাশ যদি এই আমলটা আমি করতে পারতাম, বলে দিব। চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কি না? তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরও আগের চেয়ে বাড়তেছে দেখি, আপনি কি দোয়া করলেন? সম্পদ তো আরও বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নামি, নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রাবিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন, উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে এখন, কোনো বিশ্বনেতাও নাই ওনার মতো ধনী এখন, কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই, তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন, ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহবাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? মানে তুমি আল্লাপাকের যে সম্পদ রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে আমি তুলে খাই, এই যে আল্লাপাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে সম্মান, এর 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 শুক্রিয়া স্বরূপে আল্লাপাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন, আর তো কিছু করার নাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাপাকের নেয়ামতের শুকর গুজার ছিলেন, ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাপাকের নেয়ামতের শুকর গুজার ছিলেন। আমরা আল্লাপাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যাই রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করব। আল্লাপাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাপাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক ইনায়াত করুন, আমিন। এখানে একটা রিকোয়েস্ট আছে আমার কাছে, মাদ্রাসার জন্য কিছু অনুদান আদায়ের ব্যাপারে আমাকে কথা বলতে অনুরোধ করা হয়েছে। যারা উপস্থিত আছেন আপনারা হালাল সম্পদ থেকে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান করবেন, আমি রিকোয়েস্ট করছি। শেষ করার আগে আমি এই হাদিসটা ফিনিশিং দিয়ে শেষ করছি। তিনটা গিফটের প্রথমটা দেয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ, এই উম্মতের যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। আমরা কি নিয়াত করতে পারি না ভাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, যে কোনো অবস্থায় নামাজ পড়বো ইনশাআল্লাহ? যদি দাঁড়াতে না পারেন কি করবেন? বসে পড়বেন? বসেও পড়তে পারছেন না কি করবেন? শুয়েও পড়তে পারছেন না কি করবেন? পারা যাবে তো ইনশাআল্লাহ। আর নামাজ কি ভাই আমাদের এই যে 3G 4G নামাজ পড়বো ভাই? হ্যাঁ, 3G 4G নামাজ পড়বো? এটা আবার কোন নামাজ? যে নামাজে রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদা করলে ওঠার সময় পাওয়া যায়, এমন নামাজ হয় না সমাজে কিছু? এই নামাজগুলো আল্লাহর ওয়াস্তে বাদ দেন, আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট করছি যে 3G 4G নামাজ বন্ধ করেন, নামাজটা ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করেন, নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন, নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ। সেজদা লম্বা করেন, সেজদায় বেশি বেশি দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আপনার দোয়া শুনবেন, আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে নিয়াত করি ইনশাআল্লাহ, রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি পড়ব ইনশাআল্লাহ, যত ব্যস্ততা থাকুক তারাবির সময়টা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য, কোনো সমস্যা নেই, খতম তারাবি পড়ারই চেষ্টা করবেন। তবে আমি কারি সাহেবদের, হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করবে, যাতে আয়াত বাই আয়াত বোঝা যায়। অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়াতটা কী পড়া হচ্ছে, কারণ কোরআন তো বুঝতে হবে, অ্যাবজর্ব করতে হবে।
যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে, লাগুক না, রমজান তো এবাদতেরই মৌসুম। আমাদের রমজান মাসে আল্লাহর এবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কাজ কি আছে? আছে? সেই ব্যক্তি ধ্বংস হোক, নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে, রমজান মাস পেয়েও আল্লাহর এবাদত করে তার গোনাহ মাফ করাতে পারে নাই, সেই হতভাগা ধ্বংস হয়ে যাক, নাউযু বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি এবাদত করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন, সূরা বাকারার শেষের তিনটা আয়াত। কয়টা আয়াত ভাই? কয়জনের মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। নেকিটা বলি, ফজিলতটা বলি, আপনি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়েন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, নেকি পাবেন ইনশাআল্লাহ। সারা রাত তাহাজ্জুদ পড়াটা কষ্টের না? কষ্টের কি না? সবাই কি পারে? পারে না। এখন শুধু যদি ঘুমানোর আগে আপনি আজকে রাত্রে ঘুমানোর আগেই জাস্ট আপনি পড়বেন, এই যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, অথবা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইক, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, শেষে দুইটা বা তিনটা, তিনটা পড়তে পারলে বেশি ভালো। এই তিনটা আয়াত যদি পড়ে ফেলেন, পড়ে ঘুমিয়ে যান, ঘুমন্ত অবস্থাতেও তাহাজ্জুদের নাকি পাচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহপাক দিন সহজ করে দিয়েছে, একটু আগ্রহ করে আমল করলেই হয়। আল্লাহপাক তৌফিক ইনায়াত করুন, বলি আমিন। আর তৃতীয় হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহপাক দিয়েছেন, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা ভুলে যান না, আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান এই কথাটা ভুলেন না। আল্লাহপাক তার নবীকে বলছেন, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আকাশ জমিন, পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কেয়ামতের মাঠে, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি, নর নারী যুবক যুবতী যেই হোক না কেন, সাদা কালো ধনী গরিব, হুয়েভার হি ইজ, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামাতে, আমল নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই, কোন পাপ নাই? শিরিক তো বুঝি ভাই, আল্লাহ সাথে অংশীদার সাব্যস্ত করা, কিতাব কিতাব তাওহীদ বইটা পড়ে নিয়ে তো এখানে সব দেওয়া আছে, শিরকের পাপ নাই, আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ, মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, খালি শিরকের পাপ না করলেই আল্লাহ মাফ করে দিবেন। এখন শিরকের পাপ কিন্তু অহরহ হচ্ছে, চিন্তায় শিরক হচ্ছে, কথায় শিরক হচ্ছে, কাজ করতে গিয়ে শিরিক হচ্ছে। শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, অনলাইনে সার্চ দিয়ে দেখে নিন, শিরিক কী ও কেন, ডিটেলস কত রকম শিরিক হচ্ছে বলা হয়েছে। আর একটা বইয়ের নাম বলে দিলাম, কিতাবুত তাওহীদ, এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন শিরিক কী ও কেন, কত প্রকার কী কী, এরকম অনেক কিছু, অনেক বই বাজারে পাওয়া যায়, পড়লেই দেখবেন কত রকম শিরিক আমরা এখন করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই ব্যক্তি জেনা করে আল্লাহ কি তাও মাফ করে দিবে? নবীজি বলছেন, হ্যাঁ, যদি জেনা করে তাও মাফ করে দেবে, যদি সে চুরি করে আল্লাহ কি তাও মাফ করে দেবে? নবীজি বলছেন, হ্যাঁ, যদি চুরি করে আল্লাহ তাও মাফ করে দিতে পারবেন, যদি সে যদি তাওহীদ ঠিক থাকে। তো এই কথা বলার মধ্য দিয়ে আপনাকে জেনা আর চুরি করতে উৎসাহিত করা হচ্ছে না, বরং আল্লাহ পাকের দয়া এবং শিরকের গুরুত্ব, তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে, শিরকের ক্ষতি এবং তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে। আল্লাহ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে পারলে যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন, কারণ আল্লাহ পাক শাস্তি দেবেন, মৌতের যন্ত্রণায় শাস্তি হবে, কবরের আজাবে শাস্তি হবে, কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে ওখানে শাস্তি, জাহান্নামে কিছুদিন শাস্তি দিয়ে হলেও আল্লাহ পাক একদিন আবার জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে, একদম শেষ ব্যক্তি, জানি না সেই হতভাগা ব্যক্তির নাম কি, হতভাগা বলবো না, সেও তো সৌভাগ্যবানই, শেষ পর্যন্ত সেও সৌভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই জান্নাত দিয়ে দেন, আমিন। তো শেষ যে ব্যক্তি, একদম লাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক তার নাম জানেন না, জানেন কি না, সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় দুনিয়া দিবে, দশ গুণ বড় জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত সে ব্যক্তি পাবে যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্যে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান। আজকের এই লেকচারে আমরা যে বিষয়গুলো ওয়াদা করেছি, এক নাম্বার, আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। আর ওয়াদা করেছি আমরা সবাই কোরআনের অর্থটা বুঝবো, যারা হাফেজ আছি রমজান মাসে পুরোটা পুরো শেষ করবো, হারাম খাবো না, সুদের সাথে সম্পৃক্ত হব না, চরিত্র হেফাজত করব, জেনা ব্যভিচারের ধার কাছে যাব না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বেশি বেশি দরুদ পড়বো আর সকালে সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে পড়বো ইনশাআল্লাহ। আমরা আরেকটা ওয়াদা করি, আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা খাস পর্দায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আর মা বোনদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে, আসলে তাদের ব্যাপারে এগ্রেসিভ কোনো পদক্ষেপ নেই, কোনো লাভ নাই। এই অভিজ্ঞতার আলোকে বলছি, বাসায় স্ত্রী যাদের আছে, যাদের নাই তারা তো মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালোই আছেন, আর যখন হবে তখনও ভালো থাকবেন, কিন্তু ওই ভালোর মজা একরকম, এই ভালোর মজা আর একরকম, ঠিক আছে? তো মনে রাখবেন যে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য হচ্ছে বড় কোনো গুণ আল্লাহ পাক কাউকে দেন নাই। এগ্রেসিভ হলেই সমস্যা, মনে রাখবেন পরিবার হয়ে গেলেই আপনাকে রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে, তখন চামড়া হতে হবে গন্ডারের মতো মোটা, কানের পর্দাও গন্ডারের মতো মোটা হইতে হবে, সব কথা শোনাও যাবে না, সব কথা রিয়্যাক্ট করা যাবে না, ঠিক আছে? সবর সবর। আর নারীদের ব্যাপারে আল্লাহ রসুল বলে দিয়েছেন একটু বাঁকা হবে, বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে। সো তাদের ব্যাপারে কঠোর না হয়ে বুঝিয়ে সুঝিয়ে দিনের দিকে নিয়ে আসেন, আমল উৎসাহিত করেন, পর্দা চালু করেন, নিজের পরিবারটাকে ইসলামিক পরিবার বানানোর চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন।